এখন পরীকে ওর বাবা দুধ খাওয়াবে। কেন খাওয়াবে? আমরা পরীকে বাটি চামচে দুধ খাওয়াই। এই যে পরীর বাটি চামচে দুধ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে দুধ, এই যে বাটি চামচে। প্রশ্ন হলো, এটা কি ফর্মুলা মিল্ক? না, এটা মোটেও ফর্মুলা মিল্ক নয়, এটা ব্রেস্ট মিল্ক। আমি এক্সপ্রেস করেছি, এক্সপ্রেস করেছি, কেন করেছি, কিভাবে করেছি, কেন করেছি, সেইটা হলো যে ব্রেস্টফেড বেবিদের আমার পেডিয়াট্রিশিয়ান সাজেস্ট করেছিলেন যে ব্রেস্টফেড বেবিরা অনেক সময় তো টেনে অনেক সময় খায় না, ওরা খাওয়ার পরেও, আর যে কারণে 15 মিনিটের পরে কিন্তু হাইন্ড মিল্কটা বেরোতে থাকে যেটাতে হাই ফ্যাট থাকে। সেটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। প্রথমের দিকের মিল্কটা অনেক পাতলা হালকা থাকে, কিন্তু পরের দিকে 15 মিনিট পরে যে মিল্কটা রিলিজ হতে থাকে ওটা কিন্তু অনেক ফ্যাট থাকে তাতে, সেটা আপনারা এক্সপ্রেস করলেও বুঝতে পারবেন। একদম ঘন সাদা হয় আর প্রচুর ফ্যাট থাকে, হাত একদম এক্সপ্রেস করার পর হাতে একদম মনে হয় মাখন লেগে আছে। ডাক্তার পেডিয়াট্রিশিয়ান বলেন যে 15 থেকে 20 মিনিট খাওয়ানোর পরে ওকে পায়ে টোকা মেরে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে 15 থেকে 20 মিনিট খাওয়ানোর। 15 থেকে 20 মিনিট খাওয়ানোর পরে ইমিডিয়েটলি সাথে সাথেই মিল্ক এক্সপ্রেস করে সেই মিল্কটা বেবিকে খাওয়ালে বেবির খাওয়া সম্পূর্ণ হলো। সেই জন্যই এই যে আমি মিল্কটা এক্সপ্রেস করে, এটা একদম ঘন হয়। এবার ব্যাপার হলো যে এটা কি পাটিতে খাওয়াবো, একদম যে সারফেস ইনার্ট হবে এই রকম, সেই কারণে আমরা সবথেকে ভালো আমাদের ডাক্তার পেডিয়াট্রিশিয়ান সাজেস্ট করেছেন যে চীনামাটির বাটিতে খাওয়াতো, আমি চীনামাটির বাটিতে খাওয়াই। তো এই চীনামাটির বাটিতে আমি কী করে মেনটেন করি, আমি এটাকে ফুটিয়ে নিই, দুবার খাওয়ানোর পরপর একবার করে ফুটিয়ে নিই এই বাটি চামচ, আর বাটি চামচটাকে আমি রাখি যে পাত্রতে ফোটাই সেটার মধ্যেই রেখে দিই, আর প্রতিবার যেবার আমি না ফোটাই সেবার গরম জলে খাওয়ানোর পরপরই আমি গরম জলে ধুয়ে নিই, আবার ব্যবহার করার আগে গরম জলে ধুয়ে আবার ব্যবহার করি। আর চামচটা আমি রূপোর চামচ ব্যবহার করছি, যে চামচই ব্যবহার হোক ছোটো হতে হবে, আর মুখটা এরকম সরু হলে খাওয়াতে সুবিধা হয়, তো আমরা এটাতে খাওয়াই। তো এটা হলো ব্যাপার। আর ব্যাপার হলো বাচ্চা দুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু মিল্ক এক্সপ্রেস করতে হবে। আমি কিন্তু এমনি ম্যানুয়ালি এক্সপ্রেস করি, আমি কোনো পাম্প ইউজ করছি না, যদিও আমার পাম্প আছে, সেটা আমি কোথাও বেরোলে, কেননা পাম্পে অনেক টাইম লাগে, অলমোস্ট 90 to 100 ml এক্সপ্রেস করতে অলমোস্ট টাইম লাগে 1 আওয়ার, আমার 30 মিনিটস টু মিনিমাম লাগে। তো যে কারণে এইটা কিন্তু আমার মিল্ক এক্সপ্রেস করতে মিনিট দুয়েক টাইম লাগে। এটার ব্যাপার হলো যখন বাচ্চা দুধ খেলো সাথে সাথে টাইম দেওয়া যাবে না, মিনিটের মধ্যে ওকে ছাড়িয়ে বার্পিং করিয়ে সবচেয়ে ভালো হয় সাথে সাথে মিল্ক এক্সপ্রেস করতে, একটু ম্যানুয়ালি করলেই কিছুক্ষণের মধ্যেই এতটা মিল্কই বেরিয়ে আসবে। এটা অলমোস্ট 30 টু 40 ml মিল্ক আছে, তো কখনও কখনও এর থেকে কমও বেরোয়, যদি ও আরও বেশি খায়, ও যদি 20 মিনিটসের বেশি খেয়ে নেয় এর থেকে কমই বেরোয়। তো আমার ডাক্তার বলেছেন এক চামচ হলে এক চামচই যেন বেবিকে খাওয়ানো হয়, তো ওটা হবে। তো আজকে কিন্তু দুধ খাওয়াবে বাবা, বাবা পরীকে কি করে দুধ খাবে, বাবা যখন দুধ খাওয়ায় পরীকে, নাও দেখি কি করে। এইখানে নিতে হবে, ও একটু ডিস্টার্ব করবে, একটু কান্নাকাটি করবে, সেটা দেখলে হবে না, যেহেতু ভালোর জন্য এটা করা হচ্ছে। হাতটাকে ধরতে হবে, বাবা মাথাটাকে এভাবে রাখতে হবে, মাথাটা লুকিয়ে নেওয়ার চেষ্টা করবে, দেখি আমরা দুধটা খেয়ে নেবো তারা। এই যে কম পরিমাণে চামচে করে দুধ নিলাম, দিয়ে দুধটা খাওয়াতে হবে কোথা থেকে, ঠোঁটের কোণ দিয়ে, এই একদম ঠোঁটের কোণ দিয়ে, ঠোঁটের কোণ দিয়ে দিয়ে, কিন্তু ঠোঁটের কোণে চামচটা দিয়ে রাখতে হবে। বের করে নিলে কিন্তু ও দুধ সাথে সাথে বের করে দেবে, ও কিন্তু গিলবে না, ঠোঁটের কোণে ওটা দিতে হবে, ও কিন্তু গলার কোটরে জমিয়ে রাখে, ওই যে আমরা লক্ষ্য রাখি ও ঢোক গিললো কিনা, ঢোক গিললো, গলার ভেতরে দুধ আছে কিনা আমরা দেখে নিই, না থাকলে ওই যে ও গিলে নিয়েছে আর কিন্তু বের করতে পারেনি। ঠোঁটে যদি ঠোঁটের ডগা দিয়ে দিই তাহলে ওই যে কোটরেও জমিয়ে রাখে, কোটরে মুখের ভেতরে কোটরে জমিয়ে রাখে, ওই ঠোঁটের কোণটায় দিয়ে চামচটা দিয়ে রাখলে ও আস্তে আস্তে কিন্তু গিলে ফেলে। আর যদি ঠোঁটের ডগা দিয়ে দিই ও ইরিটেট করে অনেক সময়, কাঁদে, আর যেটা হয় ঠোঁটের ডগায় কিন্তু ইঞ্জুরি হতে পারে, ও একটু বিরক্ত হয় কিন্তু ও আস্তে আস্তে খাওয়ালে ও কিন্তু খেয়ে ফেলে। যে আবার একটু কম পরিমাণেই দুধ নিতে হবে, খুব বেশি পরিমাণে নয়, ওর প্রবলেম হতে পারে, অতটা বের লস হবে, কেননা খুব হাত পা বাচ্চারা অনেক সময় ছুটতে পারে ইরিটেট হলে। এই যে ঠোঁটের কোণে এইভাবে চামচটাকে এইভাবে দিয়ে দিতে হবে, ও কিন্তু আস্তে আস্তে ও আপ্রাণ চেষ্টা করে বের করে দেওয়ার, কিন্তু ওইভাবে ঠোঁটের কোণে দিয়ে রাখলে ও এক ফোঁটা
ঘন্টার বেশি ও বের করতে পারে না, ও কিন্তু আলটিমেটলি ওই যে মুখের মধ্যেও জমিয়ে রেখে দেয়। কিন্তু আলটিমেটলি ঠোঁটের কোণে ওইভাবে চামচটা দিয়ে রাখলে কোনো ওর কষ্ট হওয়ারও কোনো ব্যাপার নেই, ও কিন্তু আলটিমেটলি দুধটা গিলে নেয়। এইভাবেই পরির বাবা পরিকে দুধ খাওয়ায়। দেখি আর কিভাবে দুধটা শেষ করে ও। বাবা তুলেছিল দুষ্টু, খুব দুষ্টু, হাসছে, এই দেখুন পরি হাসছে। এখন পরির সাথে চলছে ওর বাবার যুদ্ধ, কে যেতে, পরিও বের করার চেষ্টা করছে দুধ আপনার, ওর বাবাও চামচ ধরে রেখে যায়। আরো দুষ্টু দুষ্টু হাসছে ওর বাবার দিকে তাকিয়ে। এই তো বাবা জিতে গেছে, খেয়ে নিয়েছে। পরি মামা দুটো করে না, খেয়ে নাও মা। এই যে শান্ত হয়ে এবার খেয়ে নিচ্ছে, বুঝতে পারে, শুভ বলে বলে খাও। এই তো বাবা, আমরা দুধটা খাবো তবে না আমরা বাড়বো, আমাদের তো বেশি বেশি করে এখন খেতে হবে, আমরা তো বড় হচ্ছি, তাই না বাবা? আমাদের বড় হতে হবে, উঠে বসতে হবে, তারপরে হাঁটতে হবে, তাই না? সুস্থ থাকতে হবে। দুধ না খেলে হবে না ভালো ছেলে, ভালো মেয়ে হবে না। এই তো সব দুধ খেয়ে নিয়েছে, পুরো দুধটা শেষ হয়ে গেছে, পরি বাটি খালি করে দিয়েছে, দেখুন। কান্নাটা থামাও তারপর। এই তো বাবা, হরে কৃষ্ণ, এই যে পরির খাওয়া হয়ে গেছে, হরে কৃষ্ণ, পরির খাওয়া হয়ে গেছে আমাদের লক্ষ্মী পরিটা, ওর বাটি কিন্তু এই যে খালি, বাবা খাইয়ে দিয়েছে, এই যে পরি খেয়ে দে, হাস যে বাবার কোলে কোলে আমাদের লক্ষ্মী পরিটা গো। কি পরি, হরে কৃষ্ণ বাবা।